হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আর একটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই। আগের ব্লগে তোমরা দেখেছো যে পুরীতে এসে আমরা হোটেল নীলাচলে উঠেছি, কিন্তু এখানে এসে দেখলাম যে আমাদের সঙ্গে পুরো স্ক্যাম হয়ে গেছে। সেটা হচ্ছে, যখন বাড়ি থেকে আমরা হোটেলটা বুক করেছিলাম তখন হোটেলের ভিতরের ফটো দেখে আমাদের ভীষণই ভালো লেগেছিল যে রুমগুলো খুব সুন্দর, কিন্তু এখানে এসে দেখলাম তার পুরোটাই উল্টোটা। রুম আমাদের একদমই পছন্দ হয়নি, কারণ রুমটা ছিল ভীষণই ছোট আর মানে খুব যে পরিষ্কার পরিচ্ছন্ন সেটাও নয়। আর যে ব্যালকনিটা ছিল সেটা ছিল পুরোটাই মানে খোলা, পিছন দিকের ব্যালকনি কিন্তু খোলা ছিল, যে কোনো টাইমে মনে হচ্ছিলো যেন কেউ ঢুকে পড়তে পারে। তো যাই হোক, কী আর করা যাবে, হোটেলে যখন ঢুকে পড়েছি আর টাকাও যখন পেমেন্ট করা আছে, এখন তো কিছু করার নেই, তো হোটেল থেকে তো বেরোতেও পারবো না। তো তারপরে ভাবলাম যে চলো, স্ক্যাম হয়েছে হয়েছে, তা স্ক্যামকে গুলি মেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সমুদ্রের উদ্দেশ্যে, মানে স্নানের জন্য। পুরীতে আমার অন্তত আসা দুটো কারণ, একটা হচ্ছে জগন্নাথ দর্শন আর একটা হচ্ছে সমুদ্র স্নান। তো সেই কারণে সবাই রেডি হয়ে একটুও রেস্ট করিনি, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম সমুদ্রে স্নান করবো বলে। তার আগে আমাদের যেহেতু ব্রেকফাস্ট করা হয়নি, তাই প্রথমে ঠিক করা হচ্ছিলো কোথায় ব্রেকফাস্ট করতে যাব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে বিদেশ ঘর নামক একটা হোটেলে আমরা ঢুকলাম ব্রেকফাস্ট করতে। সত্যি কথা বলতে কি, এখানকার খাবার দাবার ভীষণই ভালো, সমস্ত সব কিছুই পাওয়া যায় বাঙালি খাবার দাবার। তোমরা যারা পুরীতে আসবে মনে করছো, যারা স্বর্গদ্বারে থাকবে যে কোনো হোটেলে, তাদেরকে আমি একটা কথাই বলবো, তারা বিদেশ ঘরে এসে খাবারটা খেতে পারো, কারণ আমার বেশ টেস্টি লেগেছে এখানকার খাবার এবং ভীষণ ভালো খাবার দাবার, ঠিকঠাক আর কি চলে যাবে। আর এই দেখো, আমরা নিয়ে নিয়েছিলাম পরোটা আর তার সঙ্গে ছিল তরকারি। পরোটাটা ভীষণই ভালো ছিল, সত্যি বলছি ভীষণ ভালো ছিল। আর খিদের পেটে তখন উফ পেয়ে মনে হচ্ছিল যেন একদম অমৃত। পেট ভরিয়ে নিয়ে আমরা চলে আসলাম একদম সি বিচে, তো যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, যার জন্য ভোরবেলায় ঢুকেও একটুও রেস্ট নিইনি, শুধু মনটা টানছিল সমুদ্রের দিকে। ওই যে এর আগের ব্লগেই তোমাদেরকে বলেছি, আমার সমুদ্র ভীষণ ভালো লাগে। আমার মতন কারা কারা সমুদ্র ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, জানাতে ভুলো না যেন। আর ডোরও না ঠিক আমার মতন হয়েছে, ওরও না সমুদ্র ভীষণ ভালো লাগে, শুধু এসের থেকেই বায়না করছিল যে মা চলো তো সমুদ্রে যাই একটু স্নান করবো। আমি অবাক হয়ে গেলাম ওর এনার্জিটা দেখে, কারণ সারা রাত ট্রেন জার্নি করে এসেও সেরকমভাবে তো ট্রেনে ঘুম হয়নি, ভোরবেলা এসেও ও ভাবছিল কতক্ষণ আমি সমুদ্রে নামবো। তো সবাই মিলে ঘুরতে আসার একটাই আনন্দ কি, সবাই মিলে দেখো কীরকম নাচতে নাচতে সমুদ্রে স্নান করছি, এখানে সবাই ছিল। আর আমার বর তখন বললো যে চলো তোমাদেরকে একটু ভিডিও করে দিই, তাই আমি আর আমার ননদ একটু ঢং করে ভিডিও করতে নিলাম। পুরীতে ঘুরতে এসেছি আর ভিডিও করবো না তাই কি হয়? আর দেখো সবাই কত আনন্দ করছে, স্পেশালি বাচ্চাগুলো, ডোডো গুনগুন আহান সবাই। তো গুনগুন তো পিছনে বসে বালি খাচ্ছে, আর ডোডোকে দেখো জল ছেড়ে কিছুতেই সে ছেলে নড়বে না। যাই হোক, এক দেড় ঘন্টা আচ্ছা মতন জলে ভিজে নিয়ে তারপরে চলে আসলাম হোটেলে। হোটেলে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেলাম, আর তখন না ভীষণ ক্লান্ত লাগছিলো আর আবার খিদে পেয়ে গেছিলো, কেন জানি না সমুদ্রে তো ঝাঁপানোর পর হয়তো খিদেটা পেয়েছিলো। তো এখানে কাকার কাছে মানে কাকা পিসি সবাই ওরা মুড়ি তারপরে পেয়ারা শশা এগুলো এনেছিল, তো আর আমাদের কাছেও ছিল লাড্ডু আর অনেক কিছু, মানে আমরা খাবার দাবার বেশ কিছুটা নিয়ে গেছিলাম টুকটাক খাওয়ার জন্য। তো সেই খাবারগুলোই বের করা হলো আর কি, সবাই বললো যে চলো টুকটাক করে মুখ চালিয়ে নেওয়া হোক। আর এই যে কাকা, কাকা এখন মুড়ি মাখাতে বসে গেছে, এটা তো কাকার ফেভারিট জিনিস, এর আগেও যখন আমরা ঘুরতে গেছি তখন কাকা সেটাই করেছে। খাওয়া দাওয়ার পর অনেকটা ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ ঘুমের খুব প্রয়োজন ছিল। তো ঘুম থেকে উঠেই আমরা চলে আসলাম দাদা বৌদির রেস্টুরেন্টে। এবার তোমরা ভাবতেই পারো যে সকালে বিদেশ করে খেলাম, দুপুরে কেন দাদা বৌদির রেস্টুরেন্টে, কারণ সব জায়গাতেই একবার করে ট্রাই করছিলাম, দেখছিলাম কোনটা ভালো। তবে আমার সেমই লেগেছে, দাদা বৌদির রেস্টুরেন্টটাও ভীষণই ভালো, খাবার দাবার ভীষণ ভালো। তো আমরা যেহেতু বাইরে এসেছি অনেকটা জার্নি করে, তো সেই জন্য আমরা ভেজ থালি নিয়ে নিয়েছিলাম। আর ভেজ থালিতে দেখো প্রথমেই দিয়ে দিয়েছিলো সাদা ভাত, আলু ঝুরি, পাঁপড় ভাজা, এখানে ছিল একটা লেবু আর একটা ডালের বড়া। প্রথমে না আমি এটা বুঝতে পারছিলাম না, তো তারপরে দেখলাম যে না ডালের বড়া, এর সঙ্গে ছিল আলু পোস্ত, বাঁধাকপির একটা তরকারি আর ছিল ডাল। খাবারগুলো না ভীষণই টেস্টি ছিল। তবে হ্যাঁ, ডোডোর জন্য একটু চিকেন নিয়ে নিয়েছিলাম, কারণ ডোডো না বাইরে এসে নিরামিষ খেতে চায় না, খুব ঝামেলা করে। তার শেষ পাতে ছিল চাটনি আর ছিল রসগোল্লা। কি বলবো, উড়িষ্যার রসগোল্লা যে এত টেস্ট আমি ভাবতেও পারিনি। তারপরে ঘরে এসে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কোথায় গেলাম সেটা দেখার জন্য চোখ রাখতে হবে নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, ছোট্ট করে একটা লাইক করে আমাকে একটা কমেন্ট করে দিও। চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।